বছর, উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, ওজন 56 কেজি। আমার বিয়ে হয়েছে 6 মাস হলো। স্বামী চট্টগ্রামে চাকরি করেন। প্রতি মাসে 2-3 বার ছুটিতে তিনি ঢাকা আসেন। সহবাসের পরে আমি আইপিএল খেয়ে নেই, কিন্তু এখন পর্যন্ত অনিয়মিত কিন্তু এই পিল খাওয়ার পর আমার মাসিক অনিয়মিত হতে শুরু করেছে এবং এখন পর্যন্ত অনিয়মিতই রয়েছে। কি করলে মাসিক নিয়মিত হবে? ম্যাডাম, এখন আসলে এটা খুবই মানে কমন যে ম্যাডাম আইপিল, ইমার্জেন্সি যে কন্ট্রাসেপটিভ পিল, এটা দেখা যায় প্রায় দশকে মানে প্রায় রোগীরাই খেয়ে আমাদের কাছে আসে। ম্যাডাম, এই দর্শকের প্রশ্নের উত্তরের সাথে ম্যাডাম আমিও জানতে চাচ্ছি, এটা কি আসলে খাওয়া উচিত কিনা? একদম না, আমি আমার ডাক্তারি জীবনে কখনো আইপিল লিখি নাই, কিন্তু প্রচুর পেশেন্ট পেয়েছি আইপিল খেয়ে আসছে এবং যেই খেয়ে আসছে সেই উইথ কমপ্লিকেশন আসছে। অনেক সময় দেখা যায় কমপ্লিকেশনটা এই মেয়েটা যেভাবে বলছে সে ধরনের কমপ্লিকেশন, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক গুরুতর কমপ্লিকেশন নিয়ে আসে, যেমন এক্টোপিক প্রেগনেন্সি হয়, তখন তার জীবনটা লাইফ এন্ড ডেথ এর কোশ্চেনের মধ্যে চলে যায়। এক্টোপিক প্রেগনেন্সি মানে হলো ইন্টারনাল হিমোরেজ হয় এবং পেশেন্ট মে ডাই যদি সে 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার মধ্যে রাপচার হয়ে যাওয়ার পরে আসে ডাক্তারের কাছে, সি মে নট সার্ভাইভ। এটা বুঝতে হবে আইপিল কখনোই খাওয়া উচিত না। আইপিল তো যে স্বামী আছে, যে মানে সব সময় স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের জন্য সে দরকার লো ডোজ এখন কন্ট্রাসেপটিভ পিল। রেনাটারি আজকে আমরা যে রেনাটারি স্পন্সরশিপে এটা করছি, ওদের খুবই ভালো ভালো পিল আছে, নোভেলন লাইট 28 এই একটা পিল আছে, এছাড়া নোভেলন, শুধু নোভেলন লাইট নামেও পিল আছে, ভেরি লো ডোজ পিল, এবং এগুলো খুবই সেফ। এগুলা খেলে কোনো মোটাও হবে না, এগুলো একদম নিউ জেনারেশনের সাবস্টেন্স দিয়ে এগুলো তৈরি এবং কোনো সাইড ইফেক্টও নাই, এবং এগুলো অত্যন্ত সেফ। সে যে আইপিল গুলো খাচ্ছে, আইপিল গুলাতে তাকে কোনো ডাক্তার লেখে যায় নাই, সে গেছে ফার্মেসিতে কিংবা তার হাজবেন্ড গেছে ফার্মেসিতে, গিয়ে বলছে যে কালকে রাতে আমি আমার ওয়াইফের সাথে দেখেছি, আমাকে একটা ওষুধ দেন। অথচ ফার্মেসির যেই লোকটা তাকে তার হাজবেন্ড কে যে ওষুধটা দিচ্ছে, তার কোয়ালিটি এবং তার যে লেখাপড়ার সমান দেখা যাবে সে 7 কি 8 পাস, অথচ তার সেই ভদ্রলোক যিনি আনছেন সে ওষুধটা কিনতে গেছেন, সেই ইঞ্জিনিয়ার অথবা কোনো প্রফেসর, উনি তার নিজের নলেজটাকেও কিংবা কোনো কিছু নিজের মেধাটাকেও কাটাচ্ছেন না, উনি একজন 7-8 পাসের কথায় তার ওষুধটা নিয়ে এসে খাওয়াচ্ছে, যে ওষুধটা তার স্ত্রীর জীবনকে পরবর্তীতে দুর্বিষহ করে দিতে পারে। এই যে মেয়েটা বললো যে প্রতি মাসে যখনই তার হাজবেন্ড আসে তখন সে আইপিল খেয়ে নেয়, তখন তার অনিয়মিত হয়, এখন তো তার অনিয়মিতর মধ্যে দিয়ে যাবে, কিন্তু এক সময় তার এক্টোপিক প্রেগনেন্সি হয়ে যাবে। যখন তার এক্টোপিক প্রেগনেন্সি হয়ে যাবে তখন তার একদিকে টিউব নষ্ট হয়ে যাবে, এবং এক্টোপিক প্রেগনেন্সি হলো একদম লাইফ এন্ড ডেথ কোশ্চেনে মানুষে নিয়ে যায়, এবং পরবর্তীতে বাচ্চা হওয়ার সম্ভাবনাটা একদম নষ্ট হয়ে যায়। সো তাকে এখন থেকে অ্যালার্ট হয়ে যেতে হবে, যদি তার হাজবেন্ড ধরো যে উনি ভদ্রলোক ঢাকায় থাকে, মেয়েটা চিটাগাং থাকে, এরকম যদি ঘটনা থাকে, সে যদি হাজবেন্ড প্রতি মাসে একদিনও আসে সে অবশ্যই লো ডোজ পিল খাবে, যেমন নোভেলন লাইট 28 সে প্রতি রাত্রে একটা করে খাবে, হাজবেন্ড মাসে একদিন কিংবা 2 দিন আসবে, তার জন্য সেফেস্ট হলো লো ডোজ পিল নোভেলন লাইট 28, সে এটাই খেয়ে যাবে, এবং এভাবে খেলে তার মাসিকটাও নিয়মিত হবে এবং আইপিল খাওয়ার যে জটিলতা পরবর্তী সেগুলো হবে না, এবং তার পরবর্তী জীবনটাও মানে ঝুঁকি মুক্ত হবে।